নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে, লাগে টাকা দেবে গৌরী সেন। আর এই বাক্যটি এই সাত রাশির ক্ষেত্রে সঠিক হতে চলেছে। অর্থাৎ এই ভিডিওতে আমি সাতটি রাশির কথা উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি বছরের শেষ তিন মাসে লাগে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক অবস্থা চরম শিখরে পৌঁছতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শশী গ্রহ। বছরের শেষ তিন মাস, লাগে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ যাদের অর্থনৈতিক প্রবলেম রয়েছে, তাদের এই অর্থনৈতিক প্রবলেম প্রচুর অংশে কাটতে চলেছে বা মিটতে চলেছে বছরের শেষ তিন মাস। অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর, এই তিন মাসে এই সাত রাশির জাতক জাতিকারা কোটি কোটি টাকা কামাতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি তা আমি অবশ্যই উল্লেখ করব। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিতে হবে, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি বছরের শেষ তিন মাস লাগে টাকা দেবে গৌরী সেন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বছরের শেষ তিন মাস আপনারা কাঁপিয়ে দিতে চলেছেন। অর্থাৎ লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন বিজনেস ক্ষেত্র থেকে বেশি পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে, এছাড়াও চাকরি ক্ষেত্র থেকেও আসতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন বিজনেস থেকে আপনারা এই অর্থ বা এই ধন পেতে চলেছেন। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গ্লসারির বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের এই অর্থ আসতে চলেছে। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং শেয়ার কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও লাগে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ বছরের শেষ তিন মাস আপনাদেরও বিপুল অংশে টাকা আসতে চলেছে। কোন কোন ক্ষেত্র থেকে এই টাকা আসতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা বিউটি প্রোডাক্টের বিজনেস করেন, যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন এবং যারা গ্লসারির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও লাগে টাকা দেবে গৌরী সেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও বছরের শেষ তিন মাস লাগলে টাকা দেবে গৌরী সেন। অর্থাৎ আপনাদের জীবনও ঘন বর্ষা হতে চলেছে, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে আসতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইন বিজনেস করছেন, যারা গ্লসারির বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও লাগলে টাকা দেবে গৌরী সেন।
বছরের শেষ তিন মাস, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে। বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও লাগলে টাকা দেবে গৌরী সেন বছরের শেষ তিন মাস, অর্থাৎ বছরের শেষ তিন মাস আপনারা ফাটিয়ে দিতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে। এছাড়াও এই সময় আপনাদের লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করেন, যারা অনলাইন বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও লাগলে টাকা দেবে গৌরী সেন বছরের শেষ তিন মাস, অর্থাৎ বছরের শেষ তিন মাস আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা গ্রসারি বিজনেস করছেন, এছাড়াও যারা পেট্রোল পাম্পের বিজনেস করেন, এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই অর্থ আসতে চলেছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের শেষ তিন মাস লাগলে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে এই বছরের শেষ তিন মাস। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, যারা বিজনেস করছেন, যারা চাকরি করছেন, তাদের এই অর্থ আসতে চলেছে। বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করেন, ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, যারা কসমেটিক্সের বিজনেস করেন, যারা অনলাইন বিজনেস করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন, জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই অর্থ প্রচুর পরিমাণে আসতে চলেছে। এবং এই সাত রাশির লাগলে টাকা দেবে গৌরী সেন বছরের শেষ তিন মাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।